नमस्कार बंधुरा, माँ अन्नपूर्णा नार्सारी पक्ष के अपन सकल के स्वागत। बंधुरा, आजकल भिडियोते देखो आमरा 8 থেকে 10 ফুট हाइटर जो बड़ो बड़ो आम चारा गाचगल रही है सेगुली क्यों मटीत तुली। बंधुरा, आपनारा अने के जानते चेन जो बड़ो गाचगली क्यों मटीत तोला है एवं गाचगलि अन्त लागाले आद सेगुली बेचे थके कि ना। तो बंधुरा, आपनारा जे এই গাছটি দেখছেন এই গাছের হাইট প্রায় 10 থেকে 12 ফিট। এই গাছটি আজ আমি আপনাদের তুলে দেখাবো। তবে গাছ তোলার আগে বলে রাখি, এই সব গাছের আগে থেকে মূল কেটে রাখা হয়। ছোট গাছের ক্ষেত্রে একবার মূল কাটতে হয়, তবে এই সব বড় গাছের ক্ষেত্রে দুবার করে মূল কাটতে হয় এবং মূল কেটে রাখার 1 থেকে 2 মাস পর এই গাছগুলি মাটি থেকে তোলা হয়। তো বন্ধুরা, আসুন দেখে নিই আমরা কিভাবে এই গাছটি মাটি থেকে তুলছি। नमस्कार, माँ अन्नपूर्णा नार्सारी पक्ष के अपन किस बला हे गाचटा चार पदर गाच एक गाचे ये देख गोड़ा एक चारटे डाला चार रकम आम आटा सोहिनी एटा हिमसागर एटा आम्रपाली एटा मद्रासी गोलाप खास प्रत्येक जयंट आलदा ये गैपटुम करा गाचटा तोलार समय गाचटा बिक्री हो गए गाचटा आज के तुलब आप कि भाव बड़ो गाचगली तुली जरा बड़ो गाचे चाष करबें थकें ठीक ठाक तुलते पर तरा एक ख्याल करबें निश्चय देखे गाचगली तुलते पर गाछ तुलते तो अनेक समय लागबे गाछ तुली और गल्प करी ना कि सन्तुदा अपनारा सबाई गाछ लागानोर चेष्टा करें आमार तो कि शुधु निबेन ता ना जार जेखानते भालो लागे गाछ लागानोर दरकार जेमन आमरा बाजार थेके जे कोनो फलई किने खाई ना सबई भेजाल सब विषाक्त ওষুধ দিয়ে এই ফলগুলি পাকায় ফলগুলি বড় করে তাই যাদের যেটুকু জায়গা আছে সেই পরিমাণ গাছ আপনারা লাগান অন্তত সেই ফলটুকু তো মানে নিরাপদ ফল বিষাক্ত মুক্ত ফল বাচ্চা কাচ্চা খাওয়াতে পারবেন নিজেরাও খেতে পারবেন এইসবই যারা এখনো গাছ লাগান নাই তারা লাগানোর চেষ্টা করেন আম কার বাইতে পাকা তৈরি আগে তবু একটু কম বিষাক্ত হতো আর আমরা তো দেখি আমাদের এদিকে আম পাকার প্রায় 2-1টা গাছে পাকা লাগে সেই সময় কাঁচা আম ভাঙে কারবাইট দিত কারবাইট তো একটু বিষাক্ত কম কিন্তু এখন এমন ওষুধ আছে এক ফোঁটা ওষুধে কয়েকটা আম পাকে এই রকম কয়েক ফোঁটা ওষুধে বড় একমাত্রিক মানে 12-14 ফানার একমাত্রিক কলা পাকে সবই বিষাক্ত ওষুধ এ বিষয়ে তো আমাদের জানা নেই তবে ডাক্তারবাবুরা মাঝে মধ্যে টিভিতেও বলে এগুলি খুবই ক্ষতিকর যাক সেই হিসাবে আপনারা সবাই চেষ্টা করলে সবাই পারবেন যার যেটুকু জায়গা আছে যে যে ফল ভালোবাসেন 2-1টা করে গাছ লাগান কম বেশি ফল ধরবে তো সেই ফলগুলো অন্তত মানে বিষমুক্ত ফল খাওয়া যাবে আর শুধু যে গাছ লাগালেন আপনার ফল খাওয়াই উদ্দেশ্য তাও না তার সঙ্গে আমার মনে হয় পৃথিবী যেমন আস্তে আস্তে মানে নানান কারণে নানাভাবে মানে দূষণ হয়ে যাচ্ছে আর সেই পৃথিবী দূষণের কারণেই
আবহাওয়ার পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই, অসময়ে গরম, অতিরিক্ত গরম। এই যে এখন যেমন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেওয়ার একটু পরেই আর রোদ্রে যাওয়া যায় না, এত গরম। এই কারণগুলি কিন্তু আপনার পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণ, আমার মনে হয় তাই। আমরা ধরুন পড়াশোনাও জানি না, বিজ্ঞানের লাইন আমাদের জানাও নাই, তবে যেটুকু শুনি, যেটুকু দেখে শুনে মনে হচ্ছে 40 বছর 50 বছর আগের দিন আর এখনকার দিন অনেকটাই আকপাশ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এইভাবে যদি দিনের পর দিন আর 100 বছর পরিবর্তন হয়তো মানুষ বা অনেক জীবজন্তুর বাঁচা মুশকিল হয়ে যাবে, বাঁচলে খুব কষ্টে বাঁচতে হবে। গাছ গাছটা শুধু গাছটা ধরে দাঁড়ান, নড়াচড়া করবেন না। গাছটা কাত হয়ে পড়েছিল, যদি কোনো কারণে মাটিটা ফাটে তাহলে আর গাছ বাঁচবে না। একটু নিচে একটু সামান্য একটু জলে একটু ভুল হয়ে যায়। আমি একটু কাজ করলাম, একটু ওই পাশে দেখে দেখেন, ওদিক নাই, এই সাইডটা দেখেন, এই পাশে আসুন, এইদিকে আছে, এইদিকে টানে, ওই যে মাটি মাটি দেখেন তো নড়ে চড়ে নাকি নিচে, ঠিক আছে, একদম সুন্দর নিচে হাত দেন, তলায় তলায়, এই পাশ দিয়ে যান, এই জায়গায় রাখেন, ছাড়েন। হ্যাঁ, মাটি আনুন, এটুকু মাটি থাকারই দরকার নাকি? গাছের সাথে ঠিক আছে, গাছের সাথে মাটি ঠিক আছে, যাই কি। এর আগে এই 3-4 পদের গাছ অনেকেই খোঁজ করেছে, গাছ আগেরগুলি সব বিক্রি হয়ে গেছে, কিছু গাছ ওই জমির ভিতরে ভিতরে ছিল, সে আমি তো দেখার সময় পাইনি, ঘোরার সময় পাইনি, মানে কোন জায়গায় কী আছে খেয়াল থাকে না। জায়গার 2-4টি গাছ পাওয়া গেছে, দুই রকম একসঙ্গে, আর একটা গাছ আছে 4 রকম একসঙ্গে,
সে গাছটা ভালো গাছ, বড় গাছ। যদি কারো দরকার হয় খোঁজ করতে পারেন। আর নতুন ছোট গাছের মধ্যে আরও দেরি হবে, ছোট গাছগুলি এখনও দু তিন মাস সময় লাগবে, কিন্তু ছোট গাছের মধ্যে তিন পদ চার পদ খুব কম হবে। সুতুলে যেতেন তো জিতেন দা, পরে ওই দিকটা টাইট করবেন। একটু ঘুরান, ঘুরাই দাও ওটা। ঠিক আছে, ঠিক আছে, এদিকটা হালকা ধরুন। পরে আরেকটা বাঁধ দিয়ে দেবেন আমাদের শেষে। ঘন দেওয়া থাকলে নিশ্চিন্তা থাকলো। আসতে জানান, পেঁয়াজ পড়েছে। চলুন, বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এইসব বড় বড় আমের চারাগাছগুলি মাটি থেকে তোলা হয়। তবে এই চারাগাছগুলি মাটি থেকে তুলে সঙ্গে সঙ্গে অন্যত্র বসানো হয় না। এর জন্য এই চারাগাছগুলিকে 20-25 দিন কোনো ছায়া জায়গায় শুয়ে রাখা হয় এবং 20-25 দিন বাদে এই গাছগুলি অন্যত্র বসানো হয়। তো যেসব বন্ধুরা এই ধরনের বড় আমের চারা গাছ খোঁজ করে থাকেন বা যেসব বন্ধুরা ব্যবসার উদ্দেশ্যে বড় আমের চারার বাগান করতে চাইছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। এটি নদিয়া জেলার বীরনগরের পাশে রাজনগর গ্রামে অবস্থিত। আপনারা এই নার্সারি থেকে 5-10 ফুট হাইটের দেশীয় ভ্যারাইটির বিভিন্ন ধরনের আমের চারা গাছ পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং যোগাযোগের মাধ্যম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অল করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।